নমস্কার বন্ধুরা, জয়েস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধু, আজকে আমি একটা চিনে বাদামের চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার, দেখুন আমার চাটনি পুরো রেডি। কিভাবে আমি এটা তৈরি করলাম, চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা। তার আগে আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি, চিনে বাদামের চাটনি। একটা বাদামের চাটনি বানাবো, তাই জন্য একটা কড়াইয়ে কিছু চিনে বাদাম এভাবে নিয়ে নিয়েছি খোসা সমেত। এবার চিনে বাদামটাকে একটু ভালো করে ভেজে নেব, একটু ভাজা ভাজা করে নেব। এই যে বাদামের চাটনিটা বন্ধুরা আমি রেডি করছি, এটা ধোসা ইডলি সব কিছুর সাথে এটা চলে এবং খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। চলুন দেখে নেওয়া যাক আজকে কীভাবে আমি এটা বানাচ্ছি। একটু ভালো করে বাদামগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বাদামের কালার চেঞ্জ হয়ে গেছে, খোসার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। 4-5 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে করে ভাজতে হবে। এবার এটাকে আমি একটা কুলোর উপর নামিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে 8-10 কোয়া রসুনকে মাঝখান থেকে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছুটা আদা এইভাবে কেটে নিয়েছি, কারি পাতা নিয়ে নিয়েছি আর একটা পাতি লেবু কেটে নিয়েছি। এবার যে বাদামটাকে কুলোর মধ্যে রাখা হয়েছিল সেই বাদামটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে একটু গলে গলে বাদামের খোসাগুলোকে বের করে নিচ্ছি। এভাবে খোসাগুলো ডোলে ডোলে চটকে একটু খোসাগুলোকে কুলোয় ঝেড়ে নিতে হবে। মিক্সিং জারে বাদাম নিয়ে নিয়েছি। এবার এই রসুন, আদা, কাঁচা লঙ্কা, কারি পাতা আর লেবুটা এর মধ্যে দিয়ে দেবো। কারি পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এই যে পাতি লেবু গুলোকে এইরকম চিপে এই রসটা দিয়ে দেবো। দিয়ে দেবো কিছুটা জল। দেবো 1 চামচের মতো লবণ। এবার সবগুলো নিয়ে একটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। পেস্টটাকে আমি বাটিতে একটা ঢেলে নিয়েছি। এবার একটা কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি। এই সাদা তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা কালো সরষে। দিয়ে দিলাম 1 মুঠো কারি পাতা আর দিয়ে দিলাম কিছুটা ছোলার ডাল। এগুলো একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমার এটা ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। এবার এটাকে আমি ওই চাটনির উপর ঢেলে দেব। আমার বাদামের চাটনি পুরো রেডি। এই চাটনিটা বন্ধু ধোসা এবং ইডলির সাথে খুব সুন্দর যায়, খেতে খুব সুস্বাদু।
অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করছি। পুরনো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এভাবে।